হাজার হাজার বছর আগে যখন আদিয়োগী ভেবেচিন্তে নিজেকে রূপান্তরের নানা অস্ত্র প্রদান করেছিলেন, যাকে নাম দেওয়া হয়েছে যোগ বলে, প্রদান করার সময় আদিয়োগীর দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন গোটা পৃথিবী যোগ উপাস শুরু করবে। এদিক ওদিক ছড়ানো ছেটানো ইনফরমেশন আছে যেখানে তিনি বলেছেন কি করে সব মানুষই একদিন না একদিন বিবর্তিত হবে যোগের কিছু অস্ত্র হাতে তুলে নিতে। ওনারা বলেছিলেন এতগুলো কেন, সত্যিই কি দরকার, একটা দুটো তিনটে অবধি ঠিক আছে, এত দিয়ে কি হবে। তিনি বলেছিলেন যেহেতু সারা পৃথিবী গ্রহণ করবে তাই অনেকগুলো দরকার, সবার এক জিনিস মনে ধরবে না, কেউ এভাবে করতে চাইবে কেউ ওভাবে করতে চাইবে, তাই সবগুলোই দরকার। এই বিজ্ঞানের একদম শুরুর দিকের প্রথম শিক্ষক মানে সপ্তঋষিরা অবশ্য সন্দেহ প্রকাশ করেছিলেন, এই লোকগুলোকে আমরা চোখেই দেখিনি, জানিও না তারা কারা, কোন অচিন দেশের মানুষ, কেমন কি হবে, সবাই কি গ্রহণ করবে। উনি বলেছিলেন তোমাদের কাজ শুধু বীজটা পোঁতা, একটা বীজ পৃথিবীকে সবুজ করে দিতে পারে, গোটা পৃথিবীকে সবুজ, সেই ক্ষমতা এর আছে, তোমাদের কাজ হলো বীজের ক্ষমতাটা বজায় রাখা, যখন সময় আসবে সবুজ হয়ে যাবে। মে মাসের শেষের দিকে আপনারা যারা পুরো মেয়েটা এখানে থাকেন মনে মনে ভাবেন পৃথিবী শেষ ঘনিয়ে আসছে। হ্যাঁ মনে হয় যেন সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে এই তাপে। দেখুন মরশুমটা পাল্টালে সব কিছু আবার প্রাণ ফিরে পায়, প্রতিবারই ঋতু পাল্টালে এটা হয়, নাতিশীতোষ্ণ অঞ্চলে এটা আরও বেশি নাটকীয়। শীতের সময় বাইরে তাকালে আপনার মনে হবে পৃথিবী শেষ, ঋতু পাল্টানোর কথাটা না জেনে যদি চারিপাশে তাকান মনে হয় পৃথিবী শেষ হতে চলেছে, একটাও পাতা নেই, ছিটে ফোটা সবুজ নেই, সব হাওয়া। কিন্তু যেই বরফ গলে বসন্ত এসে পড়ে, জীবন ফেটে বেরোয়। তো আদিয়োগী বলেছিলেন সবাইকে যোগ শেখানোটা তোমাদের কাজ নয়, তোমাদের কাজ হলো বীজের ক্ষমতাটা বজায় রাখা, বীজটাকে তোমরা খাঁটি শক্তিশালী রাখো, সঠিক মরশুমে যা হওয়ার হবে। মনে হচ্ছে মরশুমটা যোগের উপযোগী হচ্ছে অনেকভাবেই, এই প্রথমবার সারা পৃথিবী যোগ শব্দটা অন্তত জানে, প্র্যাকটিস শুরু না করলেও লোকে জানে এরকম কিছু একটা আছে। সবাই কি যোগকে গ্রহণ করছে? এখনো না, কিন্তু সময় যেহেতু আসতে চলেছে আমরা বীজটা শুদ্ধ রাখলে অঙ্কুর বেরোতে বাধ্য।